নমস্কার বন্ধুরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে এখানে তোমাদেরকে জানিয়ে রেখি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অবশ্যই কেন্দ্রীয় সরকারের চাকরি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে তোমরা এই করতে পারবে তোমরা করবে কি কি পোস্টে কর্মচারী নিয়োগ করা হবে কত টাকা স্যালারি কি কি ডকুমেন্ট জমা করতে হবে কবে ডেট এ টু জেড তোমাদের জানাবো তো বন্ধুরা এই ধরনের আরো অনেক দরকারি লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওর জন্য হাজার সংবাদ চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনে ক্লিক করে দাও এবং অল নোটিফিকেশন অন করে দাও তাহলে যখনই নতুন কোনো এই ধরনের দরকারি ভিডিও আসবে অবশ্যই তোমার কাছে আগে পৌঁছাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এখানে দেখো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে স্টাফ সিলেকশন কমিশনের লোগো দেওয়া রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিন্দিতে লেখা রয়েছে ভারত সরকার তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এর অনেক দরকারি কিছু ডেট রয়েছে যেখানে কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট কবে কবে লাস্ট পেমেন্ট করতে পারবে ফি পেমেন্ট যেটা এবং তোমাদের কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন হবে সেটা কবে হবে এ টু জেড ডেট দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ডেটটাকে স্ক্রিনশট করে রাখতে পারো এরপর বন্ধুরা তোমাদেরকে জানাবো যে কোন কোন পোস্টে কর্মচারী নিয়োগ করা হবে সবার আগে বন্ধুরা স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে কর্মচারী নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু গ্রেড ডি পদে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে ভ্যাকান্সি কত রয়েছে এখনও পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলা হয়নি কিন্তু ভ্যাকান্সি আগামী দিনে ওয়েবসাইটে আপলোড করা হবে সেটা এখানে বলা হয়েছে যেটা এসএসসি ডট এ এনআইসি ডট ইন ক্যান্ডিডেটস টেন্টেটিভ ভ্যাকান্সি এখানে গেলে তোমরা দেখতে পাবে যখন ভ্যাকান্সি বের হবে এরপর বন্ধুরা কিছু রিজার্ভেশন রয়েছে যেমনটা প্রত্যেক সরকারি কাজের জন্য থাকে তো সেই রিজার্ভেশনগুলো এখানে মেনটেন করতে হবে যদি তোমরা কোনো রিজার্ভেশনের কোনো ক্যাটাগরিতে পড়ো তোমরা সেই রিজার্ভেশনের এই যে কোয়ালিফিকেশনগুলো তোমরা কাজে লাগাতে পারো এজ লিমিট রয়েছে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য আঠারো থেকে সাতাশ বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তোমাদের যে বয়সটা ক্যালকুলেট হবে সেটা কিন্তু এক আট দু হাজার কুড়ি অনুযায়ী ক্যালকুলেট করতে হবে যদি তোমরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হও বা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হও তাহলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি তোমরা গ্রেড সি পদের জন্য অ্যাপ্লাই করো তাহলে ছেলেমেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে যদি গ্রেড ডি পদের জন্য অ্যাপ্লাই করো তাহলে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে আরও অনেক জিনিসপত্র দেওয়া রয়েছে তোমরা চাইলে এই যে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো এছাড়াও অ্যানেক্সার কিছু দেওয়া রয়েছে অনেকজার ওয়ান টু এইরকমভাবে অনেক কিছু আছে সেগুলো তোমরা চাইলে এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এরপর বন্ধুরা তোমাদেরকে জানাই হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করতে হলে তোমাদেরকে অনলাইনে ওয়েবসাইটে যেতে হবে যেটা এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শুধুমাত্র তাদেরকেই করতে হবে যারা নতুন ক্যান্ডিডেট অর্থাৎ এসএসসির ওয়েবসাইটে যারা নতুনভাবে অ্যাপ্লাই করছে ফার্স্ট টাইম যারা আগে অন্য কাজের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকে রেজিস্ট্রেশন করার দরকার নেই তারা লগ করতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে তো এখানে যারা রেজিস্ট্রেশন করবে নতুনভাবে তারাও রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করতে পারবে লগ ইন করার পরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সমস্ত ঠিকঠাকভাবে দেখে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পরে অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাচ্ছে চার অক্টোবর সরি চার নভেম্বর দু হাজার মধ্যে এর মধ্যে তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান ফি রয়েছে মাত্র একশো টাকা তোমরা এখানে একশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা কীভাবে টাকাটা পেমেন্ট করতে পারবে সেটাও এখানে দেওয়া হয়েছে ভিম ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড মায় রুপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এস বি আই চ্যানেলের মাধ্যমেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন ফি তোমরা জমা করতে পারবে খুব ইজিলি সমস্ত রকমের ফেসিলিটিগুলো এখানে দেওয়া রয়েছে টাকা পেমেন্ট করার জন্য অনলাইনে এরপর বন্ধুরা তোমাদেরকে জানাই এখানে ফার্স্ট হবে একটা কম্পিউটার টেস্ট টেস্ট কম্পিউটার হবে জন্য যেটা গ্রুপ ডি বা গ্রুপ সি গ্রেড সি বা গ্রেড ডির জন্য এখানে কম্পিউটার টেস্টে যারা কোয়ালিফাই হয়ে যাবে তাদের একটা এক্সাম নেওয়া হবে এক্সাম কোথায় হবে সেটা এক্সাম সেন্টারও দেওয়া রয়েছে দেখো আমাদের পশ্চিমবঙ্গে যেটা হবে সেটা হচ্ছে এই নাম্বার টুতে রয়েছে সিরিয়াল নাম্বার টুতে ইস্টার্ন রিজিয়ান যেখানে দেখতে পাচ্ছ কলকাতার একটা অ্যাড্রেস রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি এই যে অ্যাড্রেসটা রয়েছে অর্থাৎ এখানেও তুমি দেখতে পাবে কলকাতা ফোর ফোর ওয়ান জিরো এটা হচ্ছে এক্সাম সেন্টার কোড তো এখানে যদি কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ অ্যাপ্লাই কর তাহলে डेफिनेटली হয়তো এখানেই পড়বে তো এক্সাম সেন্টারটা এটা দেওয়া রয়েছে এবার কী কী এক্সাম হবে এক্সাম সিলেবাস কী হবে সেটাও আমি তোমাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিই স্কিম অফ एग्जामिनेशन দেখো এখানে স্কিম অফ एग्जामिनेशन যেটা কিন্তু কম্পিউটার টেস্টের জন্য দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এই সমস্ত জিনিসগুলোর উপরে তোমাদের এক্সাম হবে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ যদি তুমি চারটের মধ্যে একটা ভুল করো তাহলে তোমার এক নাম্বার কাটা যাবে তো ভাবে এই যে নেগেটিভ মার্কিংগুলো এখানে করা হবে এরপরে সিলেবাস থাকছে কিছু কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য তোমাদেরকে জানিয়ে রাখি এখানে ডিটেলস আরও দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে বা এর মধ্যে কী রকমের জিনিস থাকবে যেমন দেখো প্রবলেম সলভিং অ্যানালিসিস জাজমেন্ট ডিসিশন মেকিং ভিজুয়াল মেমোরি এই সমস্ত জিনিসগুলো জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও আরও কী কী জিনিস থাকবে যেমন স্পোর্টস হিস্ট্রি কালচার জিওগ্রাফি ইকোনমিক্স ইন জেনারেল পলিটি এই সমস্ত জিনিসগুলো থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পিউটেন মধ্যে কী কী থাকবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যদি ভ্যাকান্সির কথা বলি আমরা সবাই জানি যে এসএসসি থেকে যখনই কোনো কাজের নোটিফিকেশন ভ্যাকান্সি থাকে সেখানে তো ভ্যাকান্সি নিয়ে চিন্তা করার দরকার নেই তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো মাত্র একশো টাকা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে অ্যাপ্লাই করার পরে তোমরা এই সমস্ত জিনিসগুলো ফলো করলে এখানে অবশ্যই একটি চাকরিও পেতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এই ধরনের আরও অনেক দরকারি ইনফরমেটিভ ভিডিওর জন্য হাজের সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে যখনই নতুন কোনো এইরকম কাজের আপডেট আসবে এরকম টিভ ভিডিও থাকবে অবশ্যই তোমার কাছে আগে পৌঁছাবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ